আরে আর দুদিন বাকি তোর বিয়ের, আমরাও ব্যস্ত থাকবো, তোকে কে সাজিয়ে দেবে ওইটাই চিন্তা করছি আমি। তোর কোনো চিন্তাই নেই দেখছি, কিরকম সাজবি না সাজবি। হ্যাঁ আচ্ছা শোন, আমি পাশের বাড়ি বৌদিকে গিয়ে বলে আসি তোকে সাজিয়ে দেবে। বৌদি সাজিয়ে দিলে হবে তো? আমরা দেখ ব্যস্ত থাকবো, কেউ পারবো না বুঝেছিস তো মা, তোর কাকিও পারবে না আমিও পারবো না, নাহলে তো আমরাই তোকে সাজিয়ে দিতাম। পাশের বাড়ির বৌদি তো কোনো কাজ নিয়ে আসে, বলবো তোকে যে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ মা, তাই বলো, তোমরা তো ওই দিন ব্যস্ত থাকবে, আমার কাছে যেগুলো সাজা জিনিস আছে ওগুলো দিয়ে আমাকে সাজিয়ে দিলে হবে, তুমি ওনাকে বলে আসার জন্য। হে মা তাই ভালো, আমার লক্ষ্মী মেয়ে তো ভালো, মার কথা কথা শুনে তোকে নিয়ে আমার কোনো চিন্তাই নেই বুঝেছিস। আচ্ছা ঠিক আছে, আমি বলে আসবো কালকে গিয়ে বলে আসবো, 2 দিন পর তো তোর বিয়ে, আমি কালকে গিয়ে বলে আসবো বৌদিকে তোকে সাজিয়ে দিতে হবে তো, তুমি চিন্তা করো না। আচ্ছা শোন মা, তোর বাবা বলছিল তোর কি কোনো সাজার জিনিস দরকার আছে, মানে বাজার তো বাকি রয়েছে কোনো কয়েক কিছু কিছু, তো আর কিছু সাজার জন্য লাগবে? তুই তো আবার কিছু বলিস না, আর বেশি সাজিস না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে আমি সব মেকআপের জিনিস আমি গিয়ে নিয়ে আসলাম, এখন যেগুলো আর কিছু লাগবে নাকি বল, তো বাবাকে বলতে হবে আনার জন্য। না মা দরকার নেই, কি কি লাগবে আর বলো, ফাউন্ডেশন লিপস্টিক কাজল আইলাইনার এগুলো তো আমার কাছে আছে, ওগুলো দিয়ে আমার সাজাই সাজিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ আর কিছু আনতে হবে না মা। হ্যাঁ মা ঠিক আছে, আমি যাই গিয়ে দেখি আর কি কাজ আছে বুঝেছিস, তুই বস বেশি কাজ টাজ করিস না, কিন্তু একদম বসে থাক, কাজ করলে হাতটা ইয়ে হয়ে যাবে আবার কালো হয়ে যাবে, তুই বসে থাক আমি গিয়ে কাজগুলো করছি, তোর কিছু করতে হবে না আমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ মা ঠিক আছে, হবে এখনই দিনের বিয়ে সাজ যেমন হয়। বিয়ের আর মাত্র 5 মাস 6 মাস বাকি, এখনো কিচ্ছু সিলেক্ট করিনি, আমার সঙ্গীত মেহেন্দি এনগেজমেন্ট সব কিছু আউটফিট সিলেক্ট করা বাকি আছে, আমি যে কি করবো আমার তো মাথাও কাজ করছে না, কি যে করবো আমি, চিন্তা করতে করতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, কি যে করব একা একা সব কিছু সামলাতে হচ্ছে, একদম বিয়ের সময় ব্যস্ত দেখতে হবে তো আমাকে, কি যে করি এখন পর্যন্ত কিচ্ছু সিলেক্ট করিনি, মেকআপ পর্যন্ত সিলেক্ট করিনি, মেকআপ আর্টিস্টও সিলেক্ট করিনি, কি যে করব, বিয়ের দিন তো পুরো আলাদা দেখতে হবে আমাকে, সবার মতো দেখবো নাকি, সিম্পল দেখবো নাকি, একদম HD মেকআপ, ভালো মেকআপ করতে হবে, 50,000-এর নিচে তো মেকআপ আর্টিস্ট পাওয়াও যাবে না, কি যে করব, কোন মেকআপ আর্টিস্ট সিলেক্ট করব, এত কিছু সার্চ করছি কিন্তু কোনো কিছু পছন্দই হচ্ছে না, কি যে করব, এখনো দেখো রিসেপশনের মেকআপ করব, মেকআপ আর্টিস্ট সিলেক্ট করতে হবে, সব কিছু সিলেক্ট করতে হবে, কি করব মাথায় কোনো কাজ করছে না, এখন থেকে আমি চিন্তা করতে করতে একদম মাথা ঘুরছে আমার, কি যে করব আমার তো মাথায় টেনশন, আমার টেনশন নিয়ে কি করে করব আমি কিছু বুঝতে পারছি। কি রে মা, বিয়ের তো 6 মাস বাকি, কখন কি করবি, কিছু সিলেক্ট করেছিস, বেশি দিন বাকি নেই তো আর। হ্যাঁ মা, এখনো তো কিছু সিলেক্ট করতে পারলাম না, কি করব কি করব না কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কত টেনশন বলো মা, এখনো দেখো বিয়ের ভেন্যুটাও পর্যন্ত এখনো সিলেক্ট করা হয়নি, আমার কিন্তু একদম বেস্ট ভেন্যু লাগবে বিয়ের জন্য, সেখানে সব ফাংশনগুলো আমার করতে হবে না, সঙ্গীত মেহেন্দি তারপর এনগেজমেন্ট সব কিছু, সব কিছুর জন্য ভালো একদম ভেন্যু ইয়ে করতে হবে, সিলেক্ট করতে হবে, কি যে করছি মা কিচ্ছু বুঝতে পারছি না, সব কিছু কিন্তু আমার বেস্ট হতে হবে মা বেস্ট, কিন্তু এখন যে সিলেক্ট করতে পারছি না, এতদিন থেকে সার্চ করছি কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু সিলেক্ট মাথায় পছন্দই হচ্ছে না আমার, কি যে করব। হে রে মা, আমি আর তোর বাবা মিলে এটাই ডিসকাস করছিলাম। আচ্ছা শোন, বিয়ের কোন কোন ফাংশনে কী রকম মেকআপ করবি সব সিলেক্ট করেছিস? না মা এখনো কনফিউজ আছি, কি যে মেকআপ করব এখনো সিলেক্ট করতে পারছি না। আর তোদের এত টেনশন জানিস, আমাদের বিয়ের সময় পাড়ার বৌদিরা এসে আমাদেরকে আমাদেরকে সাজিয়ে দিত, আর কি থাকতো মেকআপের মধ্যে, ওই তো ফাউন্ডেশন লিপস্টিক আইলাইনার আর কাজল, কিন্তু আমাদের দেখতে কত সুন্দর লাগতো জানিস, আর তোদের এত মেকআপ করে গিয়ে তোদের চেনাই যায় না, ভূতের মতো লাগে, কি মেকআপ করে এগুলো। আচ্ছা ঠিক আছে, করতে যখন চাইছি সব কিছু সিলেক্ট কর, বসে বসে কিন্তু তাড়াতাড়ি কর, বেশি দিন বাকি নেই তো মা। কি যে বলো মা, তুমি এত কিছুই জানো না, এখন কি আগের দিনে সব কিছু আছে, এগুলোকে বলে ব্রাইডাল মেকআপ জানো, কত এক্সপেন্সিভ হয় এগুলো, আর শোনো আমি কিন্তু এত এক্সপেন্সিভ মেকআপ করে একদম কিন্তু কান্নাকাটি করতে পারবো না বুঝেছো, তুমিও কান্নাকাটি করবে না, পরে তোমার কান্না দেখলে আমারও কান্না পেয়ে যাবে, এত হেভি মেকআপ, এত প্রায় সুন্দর মেকআপ করে একটা এক্সপেন্সিভ মেকআপ করে কান্না যদি করে তো সব গেলো আমার, দেখ বিয়েতে একদম সুন্দর দেখতে পারফেক্ট দেখতে হবে, আর কান্না করলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, তখন কীরকম ভূতের মতো দেখতে লাগবে, এ তো আমি কান্নাকাটি করতে পারবো না, কান্নার কী আছে আমি তো সামনেই যাচ্ছি, এ তুমি ফোন করবে আমি এসে যাবো, অসুবিধা কী, তুমি কান্নাকাটি করবে না মা প্লিজ। না রে মা, মায়ের মন তো কষ্ট হবে, আচ্ছা ঠিক আছে তুই কান্না করিস না কিন্তু আমার তো কষ্ট হবে রে মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কান্না করে নিও কিন্তু আমি কান্না টান্না করতে পারবো না বুঝেছো, এত এক্সপেন্সিভ এত টাকা দিয়ে মেকআপ করবো আর করে কান্না করলে সব নষ্ট হয়ে যাবে, আমি কিন্তু একদম কান্না করবো না বুঝেছো। আচ্ছা ঠিক আছে, যা তুই গিয়ে এখন সব কিছু সিলেক্ট কর, মেকআপ টেকআপ কোনটা করবি সব সিলেক্ট কর, আর বেশি দিন বাকি নেই যা। হ্যাঁ মা, আমি যে কী করি টেনশনে মাথা ঘুরছে, একটু কফি এনে দেবে মা প্লিজ,
কি করব বুঝতে পারছো, আমার রেখার মাথার উপরে তোমরা তো করছোই, কিন্তু আমার তো নিজের জন্য সবকিছু পারফেক্ট রাখতে হবে না, তোমরা করছো কিন্তু সবকিছু তোমার পছন্দ হবে না, এই জন্য আমার একা একাই সবকিছু করতে হচ্ছে, একদম আউটফিট সিলেক্ট করা, তারপরে ভেনু সিলেক্ট করা, মেকআপ সিলেক্ট করা, মেকআপ আর্টিস্ট সিলেক্ট করা, মেহেন্দি আর্টিস্ট সিলেক্ট করা, মেহেন্দিতে একদম বেস্ট মেকআপ মেহেন্দি আর্টিস্টকে পাঠাতে হবে, তারপরে মেহেন্দিতে মেকআপও করবো, ওই মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, ও মা, হেয়ার স্টাইলিস্টের জন্য আলাদা একজন লাগবে, কি করবো আমি, এত কিছু কি করে কি করবো মা, মাত্র 6 মাস আছে বাকি, টাইমও নেই আর বেশি, মা প্লিজ আমাকে একটু হেল্প করো না প্লিজ। শুনো, আমি কিন্তু ওই যে আমার ফ্রেন্ড যে আছে সীমা, ওর থেকে কিন্তু আমাকে আমার সব কিছু বেস্ট লাগবে, বেস্ট, ও সেজেছিল ভালোই লেগেছিল, কিন্তু ওর থেকে তো আমাকে ভালোই সাজতে হবে বুঝতে পারছো, একটা আছে না আলাদা দেখতে হবে আমাকে, আর আমার যে ওয়েডিংয়ে যেগুলো সেরিমনি হবে সেগুলো কিন্তু একটু বাঙালিয়ানা না, একটু অন্যরকম করবো আমরা বুঝেছো, তাহলে দেখতে একটু অন্যরকম লাগবে, ভালোও লাগবে, সব সব রকমের টিপিক্যালগুলো ভালো লাগে না বুঝতেই পারছো মা, একদম আলাদা দেখতে হবে, সবাই যাতে ফোকাস থাকে সবসময় আমার আমার বিয়েতে ফোকাস থাকে, সব কিছু দেখো সিলেক্ট করতে হবে, কত কিছু প্ল্যান করতে হবে, আমি এখন বসে বসে দিনের রাত প্ল্যান করছি খালি কি করবো, আর এখন দেখো জুয়েলারি বাকি রয়েছে, ডায়মন্ডেরগুলো কিনতে হবে, ডায়মন্ডেরগুলো ভালো, গোল্ড জুয়েলারি ঠিক আছে কিনবো, ডায়মন্ডও তো কিনতে হবে, এনগেজমেন্ট রিং কেনা বাকি আছে, মাথায় কত চাপ মা, কত কিছু চাপ, কত কিছু সিলেক্ট করেছে, দেখো ডায়মন্ড রিং ওই কয়েকদিন আগে গিয়ে দেখলাম কিন্তু একটাও পছন্দ হলো না, কি যে করবো, কত কিছু সিলেক্ট করতে হবে, তারপরে বিয়ের দিনে জুয়েলারি, ওয়েডিং জুয়েলারি, কি যে করবো, হ্যাঁ ঠিক আছে তুমি যাও গিয়ে আমার জন্য কফি নিয়ে আসো, আর আমি এখন বসে বসে দেখি কোনটা কি সিলেক্ট করতে পারি, এখন থেকে সিলেক্ট না করলে পরে প্রবলেম হবে মা, তাই না, ঠিক আছে মা তুমি যাও কফি নিয়ে আসো আমার জন্য, প্লিজ মা প্লিজ কফি নিয়ে আসো, মাথাটা খুব ধরেছে, এত কিছু একা একা চিন্তা করছে তো তার জন্য, যাও মা কফি নিয়ে আসো, ওকে রে মা তুই দেখ আমি আনছি গিয়ে বুঝেছিস, আর বেশি টেনশন করিস না পরে মাথা ঘুরবে বুঝেছিস, আর চোখের নিজে কালিও পড়ে যাবে, পার্লারে যেতে হবে তো গিয়ে একটু মেকআপ টেকআপ ফেসিয়াল টেসিয়াল কর, পরে স্কিন ঠিক কর, ঠিক আছে আমি যা গিয়ে তোর জন্য কফি নিয়ে আসছি, হ্যাঁ Thank you.